বেনামি চিঠি লিখে 30 বছর পর চুরির মাল ফেরত। প্রায় 30 বছর আগের চুরির মাল একটি বেনামি চিঠির সঙ্গে ফেরত পেয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। তবে যিনি চুরি করেছিলেন তিনি বেঁচে নেই, তার স্ত্রীর অনুরোধে সেটি ফেরত দিয়েছেন ওই ব্যক্তির বন্ধু। চুরি যাওয়া মালটি ছিল একটি কামান, যা এর মালিকদের বাড়ির সামনে থেকে 1989 সালে চুরি হয়েছিল। ঘটনার জন্য ক্ষমা চেয়ে চুরির কামানের সঙ্গে একটি বেনামি চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ডেলি মেল খবর দিয়েছে। খবরে বলা হয়েছে 30 বছর আগে বাড়ির সামনে যেখান থেকে কামানটি হারিয়েছিল, সপ্তাহখানেক আগে ওই ব্যক্তি হঠাৎ করে ঠিক একই স্থানে কামানটি দেখতে পান। কাছে গেলে চিঠিটিও তার নজরে আসে। চিঠিতে বলা হয়েছে, আমি লজ্জার সঙ্গে জানাচ্ছি, প্রায় 30 বছর আগে আপনার এই কামানটি চুরি হয়েছিল। আমরা কজন বন্ধু ছিলাম, তার মধ্যে একজন এটি চুরি করেছিল, তিনি সম্প্রতি মারা গেছেন। আমি তার নাম প্রকাশ করছি না। আমার মৃত বন্ধুর বাড়িতে থাকা কামানটি তার স্ত্রীর অনুরোধে আপনাকে ফেরত দেওয়ার দায়িত্ব নিয়েছি। আশা করি আপনি আমার বন্ধুকে ক্ষমা করবেন।